দর্শক ওয়ালটন স্মার্ট ফিজের সৌজন্যে জানলাম দেশের পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর। দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার ও কমোডিটি এক্সচেঞ্জ নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন চিটাগং স্টক এক্সচেঞ্জ সিএসসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম ফারুক। মোহাম্মদ গোলাম ফারুক, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সব উপস্থিত টিভি চ্যানেলে যারা সামনে আছেন সবাইকে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা জানি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কমোডিটি এক্সচেঞ্জ নিয়ে কাজ করছে, সেই বিষয়ে আমরা আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। তার আগে একটু জানতে চাইবো যে সার্বিকভাবে আমাদের পুঁজিবাজারকে কেমন দেখছেন। আমরা কিন্তু গত 6-7 কাল যদি বলি দেখতে পাচ্ছি বেশ একটা ভাইব্রেন্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের পুঁজিবাজারকে। লেনদেনও ভালো হচ্ছে, ইন্ডেক্সও বাড়ছে, বৈশ্বিক অবস্থাটাও কিছুটা মনে হয় ভালো, তেলের দাম, ডলারের প্রায় সব কিছু মিলিয়ে মানে কীভাবে দেখছেন বর্তমান পুঁজিবাজারকে আপনি? আমার মতে শেয়ার বাজার তো আস্তে আস্তে ভালো হওয়ার কথা, কারণ আপনারা জানেন যে সেলিং সময় সব সময় পাওয়া যায়, কিন্তু বাট বাইং সময় পাওয়া যায় না একদম। তো এখন আমরা বলতে পারি, প্রাইস দেখে কিন্তু হয়, জি আমরা এখন বলতে পারি যে ক্যাপিটাল মার্কেটে একটা বাইং সময় যাচ্ছে, ইনভেস্টমেন্ট একটা টাইম যাচ্ছে, এবং এটা আপনাদের উচিত 1-2 বছর 3 বছর এমনকি 5 বছর মেয়াদি প্ল্যান করা উচিত। তখন ক্যাপিটাল মার্কেটে লাভ হবে। আমরা যদি মনে করি ডে ট্রেডারের মতো, আজকে আলু পটল কিনলাম কালকে বিক্রি করলাম, তখন কিন্তু আপনি ঠিক মতো প্রফিট পাবেন না এবং লসের সম্ভাবনা থাকবে, কারণ আপনি কিনছেন যে কোনো টাইমে বিক্রি করবো এই চিন্তা করলে কিন্তু যে কোনো টাইমে যে কোনো প্রাইসে বিক্রি করার চিন্তা করতে হয়, তখন কিন্তু আপনি সেই পরিমাণ লস হওয়ার সম্ভাবনা থাকে এবং ওই পরিমাণ রিস্ক আপনার ঘাড়ে থাকে। এই কারণে আমি বলবো ইনভেস্টমেন্ট করার একটা সুযোগ সামনে আছে এবং আসে এই মুহূর্তে, আপনারা ইনভেস্ট করেন, ধৈর্য ধরেন এবং লসে শেয়ার না বিক্রি করে আপনারা অপেক্ষা করেন, ইনশাআল্লাহ আপনারা লাভ পাবেন। আমরা যে সবসময় একটু মানে বেশি মূল্যে কিনে তার চেয়ে বেশি দামে বিক্রি করার একটা প্রবণতা এখান থেকে আমরা বের হতে পারছি না, আর দাম কমলে আমরা আসলে আর উল্টা সেল করছি। আপনি যেটা বলছেন যে এখন একটা ভালো সময় যাচ্ছে বিনিয়োগের, তো অবশ্যই সময়টাকে আসলে কাজে লাগানো উচিত, আমরা সেটা প্রত্যাশা করব। তো আমরা সবসময় বলি যে মার্কেটকে ভাইব্রেন্ট করতে অনেক টুলস লাগবে, অনেক প্রোডাক্ট লাগবে, তো সেক্ষেত্রে আপনারা কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে যাচ্ছেন, এখানে কাজ শুরু করেছেন আমি যতটুকু জানি এপ্রিলে। তো এই বিষয়টি একটু আমরা জানতে চাই, একটু নতুন আমাদের আমাদের জন্য একটু নতুন, বাইরের দেশে এটা খুবই পরিচিত বাট আমরা এটা বুঝি না, এটা আমাদেরকে একটু বোঝাবেন আসলে কি ব্যাপারটা কি কমোডিটি এক্সচেঞ্জটা। আমরা আসলে অনেকগুলি প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করেছি, যেমন নাম্বার 1 কমোডিটি স্টক এক্সচেঞ্জ, নাম্বার 2 ডেরিভেটিভস, নাম্বার 3 ETF, এবং আমরা আরেকটা হয়েছে যে লেন্ডিং বোরিং সিস্টেম। এইগুলি প্রোডাক্টগুলি যদি আমরা কাজে লাগাতে পারি, এবং স্মল ক্যাপের আগে তো আমরা অলরেডি চালু করেছি, হ্যাঁ, তো এইগুলি যদি আমরা চালু করতে পারি ইনশাল্লাহ ভবিষ্যতে ক্যাপিটাল মার্কেট 1 or 2 ইয়ার্সের ভিতরে অনেক দূরে যাবে। আচ্ছা, যেমন অনেক বড় হবে, আমরা ধরে নিচ্ছি আগামী 1-1.5 বছরের ভিতরে CCBL আসবে। আচ্ছা, CCBL আসলে পরে আমরা তখন ডেরিভেটিভস প্রোডাক্ট আমরা ভালো মতো চালু করতে পারবো। CCBL এর ফুল অ্যাব্রিভিয়েশনটা যদি আমাদের একটু বলেন, সেন্ট্রাল কাউন্টার পার্টি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরা মেইনলি বাংলাদেশে ক্যাপিটাল মার্কেটের সেটেলমেন্ট সিস্টেমটা ওনারা মেনটেন করবে। আচ্ছা, বর্তমানে যে CDBL আছে তাদের CDBL দেখে অনলি শেয়ার পার্টটা। আচ্ছা আচ্ছা, আর ওনারা দেখবে মানি পার্টটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যার কারণে যেমন কমোডিটি করতে গেলে সাথে CCBL হলে খুব ভালো হয়, না হলে আমরা আমাদের নিজেদের সফটওয়্যার দিয়ে আমরা এটা চালু করব উইথিন দিস ইয়ার অথবা আগামী বছর মাঝামাঝি ভিতরে ইনশাআল্লাহ এটা আমরা চালু করব। এটা হচ্ছে আমাদের একটা ইয়ে আছে, আমাদের শুভকামনা, আমাদের ইচ্ছা আছে এই বছরের ভিতরেই অ্যাটলিস্ট একটা প্রোডাক্ট দিয়ে হলেও আমরা শুরু করব, যেমন আমরা গোল্ড দিয়ে শুরু করতে চাচ্ছি, এটা হচ্ছে আমাদের একটা বিশ্বাস। আর তারপর CCBL হলে তো আমরা একসাথে অনেকগুলি প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব। আর কি কি প্রোডাক্ট হতে পারে আসলে গোল্ড? আমরা অ্যাকচুয়ালি চাচ্ছি গোল্ড, সিলভার, কপার, কটন, জুট, আচ্ছা, তারপর হচ্ছে মানে এদিকে মেটাল, এদিকে এগ্রিকালচার আইটেম, এদিকে ভেজিটেবল অয়েল থাকবে, আচ্ছা, ক্রুড অয়েল থাকবে। হ্যাঁ, যেমন নেপাল 11টা আইটেম নিয়ে শুরু করছে, আমরাও অ্যাট লিস্ট কাছাকাছি দিয়ে আমরা শুরু করার চেষ্টা করব ইনশাল্লাহ। হ্যাঁ, আর আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা নন ডেলিভারি ক্যাশ সেটেলমেন্ট সিস্টেম দিয়ে চালু করতে চাচ্ছি। আচ্ছা, নন ডেলিভারি ক্যাশ সেটেলমেন্ট মিন্স হচ্ছে আপনার বাই সেল হওয়ার পরে আপনার যেটা ই থাকবে, ফিজিক্যাল ডেলিভারি থাকবে না, অনলি ডিফারেন্স মানিটা সেটেল হবে। আচ্ছা, আর যদি যেটা উঠানামা করবে সাথে সাথে সেই পরিমাণ মার্জিন দিতে হবে, এই জন্য এখানে রিস্ক নেই। আচ্ছা, সাথে সাথে আপনি ধরেন আজকে 10 টাকা শেয়ার 12 টাকা হয়েছে, 2 টাকা আপনাকে মার্জিন দিয়ে দিতে হবে। এবং এখানকার এই প্রাইসটা আমাদের যে মূল মার্কেট, দেশের মার্কেট, সেখানে হয়তো প্রভাব ফেলবে আমাদের, সেটা আশা করতে পারি মানে এই মার্কেটের প্রাইসটা মূল মার্কেটে যে অ্যাকচুয়ালি কমোডিটি হবে এমন একটা ইয়ে যে আপনার ওভারঅল প্রোডাক্টের উপরে একটা প্রভাব ফেলবে।
কমোডিটি স্ট্রাকচারস হলে যেমন কৃষকরা তার অপটিমাম প্রাইস পাবে মানুষ ভোক্তা যারা ভোক্তারাও তার অপটিমাম প্রাইসে সেটা কিনতে পারবে মানে ওভারঅল দুই পক্ষই একটা সুবিধা পাবে যেমন একটা কৃষক যদি মনে করে যে আমার আজকে আমি প্রোডাক্টে যাচ্ছি যাব কি যাব না কি লস হবে কি দাম পাবো আমি এই প্রোডাক্টটা দুই মাস তিন মাস পরে উঠবে কিন্তু এখনই আপনি আপনার প্রাইসকে আপনি লক করতে পারছেন একদম মানে আপনি বিক্রি করতে পারছেন ভবিষ্যতেরটাকে এখনই লক করতে পারছেন তাহলে আমি যদি মনে করি তিন মাস পরে আমি 1200 টাকা করে গম পাবো সেটা আমি এখনই লক করতে এখন আমি লক করতে পারছি আমার প্রাইস বলেন প্রোডাকশন কস্ট বলেন আর প্রফিট বলেন আমি এখনই যদি লক করতে পারি তাহলে আমার একটা রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম হয়ে গেল একদম তাই না এইটাই যে কমোডিটির মেইন ইয়ে আর মেইন হবে আরেকটা জিনিস হবে কি আমার একটা প্রাইস ডিসকভার ইয়েস একদম যে আমি তিন মাস পর ছয় মাস পরে আমি কি পেতে পারি কি প্রভাব পড়তে পারে আমাদের ওভারঅল মার্কেটে এই যে আমি প্রাইস ডিসকভার পাচ্ছি সেখানে প্রাইস ডিসকভার হওয়াতে আমি গ্রামে থাকি যেখানে থাকি রাশিয়ায় থাকি সবার সাথে একটা ইন্টারন্যাশনাল কানেকশন থাকে মানে এই ব্যাপারে সবাই তখন আপডেট থাকে একদম খুবই ভালো হবে তো এখানে আসলে বায়ার কারা সেলার কারা মানে কিভাবে হবে আসলে মানে টেক ইস্যু এখানে এখানে আরেকটা ব্যাপার আছে সাথে সাথে সিমুলটানাসলি আমার একটা রিস্ক ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে যে আমি যখন প্রোডাকশনে যাব অথবা আমি বিজনেস করতে যাচ্ছি আমি রাশিয়া থেকে আনবেন অথবা শিকাগো থেকে আনবেন যেখান থেকে বাই সেল করবেন তখন হবে কি আমি আপনার এটা প্রাইসটা কি হবে আমি তো বুঝতে পারছি না অথবা আমি গম নিজে উৎপাদন করছি ইন্টারন্যাশনাল মার্কেটে কি পরিমাণ প্রাইস পাবো তো এই সেই প্রাইসটা যে কি পাচ্ছি সেই রিস্কটা আমি এখন এনেই ফেলছি অথবা রিস্ক ম্যানেজমেন্ট পেয়ে যাচ্ছে যে রিস্ক নাই আমি যদি একটা প্রাইস ডিসকভার করতে পারি তাহলে আমার রিস্ক কমে গেল না সেটাই সেটাই এখানে রিস্ক ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে এর মাধ্যমে আসলে খুব বেশি ওঠানামাটা আর থাকবে না বাজারে প্রাইসে খুব বেশি ওঠানামা মানে অপটিমাম সবকিছু একটা অপটিমাম হবে একটা সেটাই একটা সীমার মধ্যে থাকবে তো যেটি জানতে চাচ্ছিলাম মানে এখানে আসলে বায়ার সেলার কারা হবে কিভাবে হবে এটা কি ব্রোকারেজ হাউসের মাধ্যমে হবে নাকি নতুন করে টেক ইস্যু করতে হবে পুরো ব্যবস্থাপনা কিভাবে হবে আচ্ছা আমাদের এখানে হবে আমাদের যারা এক্সিস্টিং মানে ট্র্যাক আছে তাদেরকে আমাদের কিছু ক্যারিটেরিয়া সেট করে দেওয়া হবে এই ক্যারিটেরিয়া যারা ফুলফিল করবে আশা করি তারা পাবে অথবা যদি মনে করে আমাদের রেগুলেটর যারা আছে এসিসি ওনারা যদি আমাদেরকে কিছু গাইড দেয় অথবা আমাদের বোর্ড যদি কিছু গাইড দেয় যে এই ধরনের হবে তখন তাদেরকে আমরা ট্র্যাক দিব তারাই অন বিহাফ ক্লায়েন্ট বেচা কেনা করবে এখন এটা কি সিএসসি যে প্ল্যাটফর্ম মূল প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে হবে নাকি সিএসসি এর একটা সিস্টার কনসার্ন বেছে নিয়ে সেখানে এটা ট্রেড হবে কি আসলে কি চিন্তা ভাবনা আমাদের এই মুহূর্তে ওই ডিসিশন হয়নি তবে আমরা আমাদের এক্সিস্টিং প্ল্যাটফর্মে করার চেষ্টা করব হ্যাঁ আর নিজস্ব সফটওয়্যার দিয়েও আমরা সেটেলমেন্ট সিস্টেমটা চালু করার চেষ্টা করব ইন দ্য মিনটাইম যখন সিসিবিএল হয়ে যাবে তখন আমরা সিসিবিএল হলে সিসিবিএল সফটওয়্যারে চলে যাব তখন আমাদের এই যে রিস্ক ম্যানেজমেন্ট এবং মার্জিন সিস্টেমটা স্মুথলি রান করতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা আমরাও সেটাই প্রত্যাশা করব সিএসসি এর হাত ধরে অনেক নতুনের শুরু আমরা দেখেছি অনেক কিছু তো এটাও শুরু হচ্ছে আপনাদের হাত ধরেই অনেক শুভকামনা ছোট একটা বিরতি নিয়ে আসি আমরা জি দর্শক এবার নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবার আন্তরিক বিজনেস সঙ্গে আছি রহমান রণ দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার সেই সাথে কমোডিটি এক্সচেঞ্জ নিয়ে আমরা কথা বলছিলাম চিরাং স্টক এক্সচেঞ্জ সিএসসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম ফারুকের সঙ্গে আবার সে ফিরেছিস আলোচনায় মোহাম্মদ গোলাম ফারুক আমরা বিরতির আগে আপনার কাছে শুনছিলাম কমোডিটি এক্সচেঞ্জ আপনাদের হাত ধরেই যাত্রা শুরু তো যেটা আমরা বুঝতে পারলাম যে আলটিমেটলি এটি আমাদের অর্থনীতির উপরে একটা বড় প্রভাব ফেলবে এটা যদি আমরা ঠিকভাবে চালু করতে পারি ইনশাআল্লাহ এবং আলটিমেটলি এটা আপনার শুরু করেছেন এপ্রিলের দিকে তো আমি একটু এটার অগ্রগতি জানতে চাই কর্মকাণ্ডের অগ্রগতি আসলে কতখানি এই বিষয়ে আমরা কমোডিটি নিয়ে অনেক কাজ করছি অনেকগুলি মিটিং সিটিং বলেন আমরা অলরেডি আপনার হয়তো শুনছেন যে ইন্ডিয়ান এম সিক্স এর সাথে অলরেডি আমরা একটা এগ্রিমেন্টেও গেছি যে ওনারা অন বিহাফ সিটা স্টক এক্সচেঞ্জ হয়ে আপনার প্রোডাক্ট আইডেন্টিফিকেশন থেকে আরম্ভ করে রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড আদার্স যেগুলি দরকার নেসেসারি সেগুলি ওনারা করে দেবে এই পরিপ্রেক্ষিতে আমরা অনেকগুলি মিটিং করেছি এবং মিটিংয়ে অনেকগুলি রেজাল্ট ভালো পাইছি এবং ওনারা সেপ্টেম্বরের পাঁচ তারিখে ওনারা আমাদের এখানে আসবে বাংলাদেশে দেন অনেকগুলি অ্যাসোসিয়েশন বসবে বসার পরে ফাইনাল রুলস অ্যান্ড রেগুলেশন করার জন্য তারা কাজ করবে এবং এই রুলস রেগুলেশন হওয়ার পর আমরা এসএসসিতে এগুলি জমা দেওয়ার ব্যবস্থা করব দেন আমার বিশ্বাস আমরা এই বছরের শেষে অথবা আগামী বছরের প্রথম দিকে আমরা অ্যাটলিস্ট একটা আইটেম দিয়ে হলেও আমরা ট্রেড শুরু করতে পারবো বলে এটা আমার বিশ্বাস আমরা সেই বিশ্বাসটা
দেখতে চাচ্ছি, আমরা একটা ভালো শুরু দেখতে চাই। আমাদের বিজনেস প্ল্যানস অলরেডি রেডি, মানে আদার্স যেসব হওয়ার দরকার সেগুলি আমরা সব রেডি হয়ে গেছি, বিজনেস প্ল্যান রেডি হয়ে গেছে, আমরা এমনকি হার্ডওয়্যার সফটওয়্যারও আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। শুভকামনা থাকলো। আমরা একটু জানতে চাইবো যে বর্তমান মার্কেটে যে অবস্থা, আমরা দেখেছিলাম প্রায় একটা বছর বেশ খানিকটাই আসলে নেগেটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে আসলে বাজারটা গিয়েছিল, সাম্প্রতিক সময় একটা ভালো ভাইব্রেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে আমাদের যে স্টেক হোল্ডার, মার্কেটের যে স্টেক হোল্ডার অর্থাৎ সিএসসি, ডিএসসি, নিয়ন্ত্রক সংস্থা, আমরা মিডিয়া, আরও যারা আছেন বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারী বলি আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, তো সবার আসলে ভূমিকাটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করছেন? আমার মতে ক্যাপিটাল মার্কেটে যারা স্টেক হোল্ডার এবং যারা বিনিয়োগকারী, স্পেশালি যারা ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডার বিনিয়োগকারী বলে, ওদেরকে ধৈর্য ধরা উচিত। আচ্ছা, মানে ধৈর্যর বিকল্প আসলে কিছুই নাই। সবসময় তো আমি এর আগেও যেটা বলছি যে আপনারা সেলিং টাইম সবসময় পাবেন, লসে সেল করতে পারবেন, লাভে সেল করতে পারবেন, কিন্তু বাইং টাইম পাওয়া যায় না। আপনাদের ধৈর্য ধরে উচিত, ধৈর্য ধরে এবং লং টার্ম ইনভেস্টমেন্টে যাওয়া উচিত। মার্কেট মানে আসলে ধৈর্যের মার্কেট। হ্যাঁ, ধৈর্যের মার্কেট, যতটা পারা যাবে মার্জিন লোন থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, লোন থেকে দূরে থাকতে হবে, এবং আমার যেটা আইডিয়াল ফান্ড আছে আসলে সেটা দিয়ে ইনভেস্ট করতে হবে। যে আমি এক বছর, ছয় মাস অথবা দুই বছর, এমনকি পাঁচ বছর, আপনারা জানেন এক থেকে দুই অথবা তিন বছরের ভিতরে একবার না একবার একটা মার্কেট বাড়েই। হ্যাঁ, যে কোনো শেয়ারে দেখবেন যে আজকে দশ টাকা আছে, একবার পনেরো টাকা যায়, একশো টাকার আইটেম দশ টাকা হচ্ছে, দশ টাকার আইটেম কিন্তু আবার পাঁচ ছয় বছর পরে একশো টাকা ওখানে যাচ্ছে, কেউ ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু ধৈর্য ধরলে কিন্তু আপনি কোনোদিন লস খাবেন না শেয়ার বাজারে। এটা হচ্ছে শেয়ার বাজার এমন একটা সিস্টেম, আপনাকে আজ হোক কাল হোক আপনাকে আপনার আগে জায়গায় ধৈর্য ধরতে হবে, এটা একটা মূল বিষয় আসলে। হ্যাঁ, ধৈর্য ধরতে হবে, ভালো একটা প্রাইসে কিনে আমাকে ধৈর্য ধরতে হবে, তাহলে মার্কেটটা ঠিক থাকবে এবং ইল্ড বেস ব্যবসা করতে হবে। আমি কোনো সময় ক্যাপিটাল গেইন করার চিন্তা করার চেয়ে আমি বেশি করব যে আমার ডিভিডেন্ড বেস শেয়ার ব্যবসা করব এবং ইল্ড বেস ব্যবসা করব, যেন আমি ইল্ডে আমার একটা 10% উপরে থাকে। যেমন কস্ট অফ ক্যাপিটাল যদি 7% হয়, 6% হয় ব্যাংকে এফডিআর করার, এর চেয়ে যেন আমরা বেশি পাই এবং আমার রিস্ক যেন কম হয়। যেমন আমি ক্যাপিটাল গেইন খেতে গেলে আমার কি হবে, যেমন লাভ হতে পারে তেমন ক্যাপিটাল চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য আমাকে সবসময় ডিভিডেন্ড বেস ব্যবসা ইনভেস্ট করতে হবে। এটাই সবার কাছে আমার পরামর্শ যে আপনারা ইনভেস্ট করেন ডিভিডেন্ড বেস। সেটাই আমরা আগে নিজের ক্যাপিটালকে সুরক্ষা করে সুরক্ষা করতে হবে, সেটাই তারপর লাভের চিন্তা। দেখা যাবে যে অন্য আদার যে বিজনেস আছে তার চেয়ে তো বেশি রিটার্ন কিন্তু আমরা এখান থেকে পেতে পারি, অবশ্যই পাওয়া যায় যদি ধৈর্য ধারণ করা যায়, বুঝে শুনে একটা ভালো প্রাইস দেখে যদি আসলে ইনভেস্ট করা যায়। মানে প্রাইসটা কিন্তু এখানে খুবই একটা মুখ্য বিষয় আসলে, অনেকে হাই প্রাইসে কিনে আসলে চাই যে ওখান থেকে আরো লাভ। তো আসলে মানুষ যখন সেলিং টাইম তখন বাই করে, যখন বাইং টাইম তখন সেল করে, একদম উল্টাটা করি আমরা। এইটাই হচ্ছে আমাদের একটা চরিত্র, আমাদের বদলাতে হবে, চেঞ্জ করতে হবে। আমরা একদম শেষের দিকে একটু জানতে চাইবো যে সার্বিক অবস্থার কথা আপনি বলছিলেন, আমরা দেখলাম ফ্লোর প্রাইস দিল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, অনেক অনেক কথা বলছিল, তারপরেও ফ্লোর প্রাইস দেওয়ার পরে দেখছি মার্কেট কিন্তু বেশ ভালোর দিকে, এবং এই জিনিসটা কিন্তু আমরা এর আগেও দেখেছিলাম করোনা পরবর্তী ফ্লোর প্রাইস দেওয়ার পরে কিন্তু মার্কেট একটা নতুন উচ্চতায় গিয়েছিল, প্রায় 1.5 থেকে 2,000 পয়েন্ট বেড়েছিল। এই যে ফ্লোর প্রাইসটাকে কীভাবে দেখছেন, সাম্প্রতিক এক্সপোজার ইস্যু নিয়ে অনেক কথা হচ্ছিল, একযোগে সমস্যা আমরা দেখলাম যে এক সপ্তাহে সমাধান হয়ে গেল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এতদিন আমরা বলতাম যে পুঁজিবাজার বান্ধব না, এখন মনে হচ্ছে পুঁজিবাজার বান্ধব। যে ইস্যুগুলো, এক্সপোজার ইস্যু, ফ্লোর প্রাইস ইস্যু, এগুলোকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশ ব্যাংক এখন ক্যাপিটাল মার্কেটের সাথে বলা যায় ফ্রেন্ডলি। আচ্ছা, আর নতুন গভর্নর উনি খুবই ভালো এবং ক্যাপিটাল মার্কেট ফ্রেন্ডলি, এবং এসিসির সাথে ওনাদের সম্পর্ক এই মুহূর্তে খুবই ভালো, এটা ক্যাপিটাল মার্কেটের জন্য ভেরি গুড নিউজ। আর ক্যাপিটাল মার্কেট এক্সপোজার ইস্যুতে যেটা ওনারা দিয়েছে বাংলাদেশ ব্যাংক, এটা এটা স্পেশালি যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর তাদের জন্য খুবই এটা লাভজনক হয়েছে। মানে যে আমরা যে একটা সেল প্রেসার দেখতাম একটা সময়, একটা সার্টেন টাইমে যখন মার্কেটটা আপ থাকে তখন সেল প্রেসার, অটোমেটিক সেল প্রেসার তাদের মাথাতে চলে আসে কখন এক্সপোজার পার হয়ে যাবে, আজকে 10 টাকা শেয়ার 14 টাকা গেছে, তখন এক্সপোজার বাইরে চলে যাচ্ছে, তখন আমাকে তখন সেলিং সেলের চিন্তা করতে হয়। এখন কিন্তু ওই সেলের চিন্তাটা থাকবে না, তখন আপনি ঠান্ডা মাথায় ইনভেস্ট করতে পারবেন। অটোমেটিক যে প্রাইস কারেকশন হতো, ইনডেক্সের কারেকশন হতো, সেটা আপাতত এই মুহূর্তে ওটা লাগছে না, যে আমাকে একটু দাম বাড়লে সেলের চিন্তা করতে হবে এটা লাগবে না। এই জন্য ক্যাপিটাল মার্কেটের একটা বিরাট স্বস্তি আসছে আমি বলবো, ও এটা মার্কেটের জন্য ওভারঅল ক্যাপিটাল মার্কেটের জন্য খুবই খুবই ভালো। এবং ফ্লোর প্রাইসে মাঝে মাঝে কথা শোনা যায়, এবং ধন্যবাদ বাংলাদেশ ব্যাংকে, অবশ্যই আমাদের পক্ষ থেকে আসলে ধন্যবাদ সিএসসির চেয়ারম্যান সেটাই, এবং যত স্টেক হোল্ডার তারা সবাই মার্কেটের জন্য কাজ করবে, তাতে করে আসলে মার্কেট ভালো হবে, দেশের সার্বিক অর্থনীতি ভালো হবে, সেটা আমরা প্রত্যাশা করতেই পারি। একদম শেষে 30 সেকেন্ড যদি কিছু বলেন, কিছু যদি বলার থাকে আপনার মার্কেট নিয়ে। যেমন ফ্লোর প্রাইস দিচ্ছে, ফ্লোর প্রাইসটা একটা খুবই গুরুত্বপূর্ণ
মানে একটা মানে বিষয় মানে পরিবর্তিত অবস্থা একটা পরিবর্তিত সিদ্ধান্ত মার্কেটের ভালো হচ্ছে হ্যাঁ যে একটা সার্টেন টাইমের নিচে নামবে না তখন আমি চিন্তা করব যে আমি এখন তো ইনভেস্ট করতে পারি সেটাই কারণ আমি এখান থেকে লুজ হচ্ছে না একটু সার্টেন টাইম পর্যন্ত সার্টেন প্রাইস পর্যন্ত তখন আমি কিন্তু ইনভেস্ট করতে পারি আমার ভয় থাকবে না এটা করেছে এটাকে আমি সাধুবাদ জানাই সব সময় অবশ্যই এবং এই সাথে আমরা প্রত্যাশা করব নিয়ত সংস্থা বিনিয়োগকারীদের পাশে থাকবে মার্কেট ভালোর জন্য যত কিছু করার দরকার আসলে তারা সেটা করবে সেই প্রত্যাশা নিয়ে আমরা আজকে এখানে শেষ করতে পারি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ ধন্যবাদ যারা এতক্ষণ টিভির সামনে চ্যানেলে আছে তাদেরকে অশেষ ধন্যবাদ আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক এতক্ষণ দেশের পুঁজিবাজার ও কমোডিটি এক্সচেঞ্জ নিয়ে আলোচনা করছিলাম চিটাগং স্টক এক্সচেঞ্জ সিএসসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম ফারুকের সঙ্গে দর্শক এবারে নিচ্ছি আরও একটা বিরতি বেলা 2:35 মিনিটে আবারও ফিরে আসবো কিছু বিজনেসে আরও আয়োজন নিয়ে আমাদের সঙ্গে থাকুন